आमार एमन एकटा पहाड़े सन्धान चाई जेखाने थेके एकान्ते निर्जने दुदिनेर जन्नो पहाड़ेर कोनो निभृत कोण थेके सम्पूर्ण अब्बिट जायगा थेके कांचनजंगा रूप सौंदर्य उपभोग करते पारी। चेयेछिलाम सन्धान पेयेओ गेलाम। कोथाय जानते चाइले चोख राखुन सम्पूर्ण भिडियोटिते। आमादेर जार्नी शुरू होयेछिल 18 नवेम्बर 13149 कांचनकन्या एक्सप्रेसे कामारकुंडलू थेके। गंतव्य छिलो निउमल जंक्शन। आमी एई मुहूर्ते आछि 13149 कांचनकन्या आप एक्सप्रेसे। कांचनकन्या एसी A12 टायारे परिसेवा भीषणई भालो बलेई प्राय घुमिये गेছে। आमार ट्रेने सहजे ঘুম আসে না। पेट्रोल बेश परिष्कार परिच्छन्न। এই বিষয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমার অবস্থান নেই। আপাতত একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করি, আবার কাল সকালে দেখা হবে। স্পিডোমিটার জানান দিচ্ছিল আমাদের ট্রেনের গতিবেগ ছিল 108 থেকে 112 কিলোমিটার পার আওয়ার। রাতে একটু বিশ্রাম নেওয়ার পর সকালে চোখ খুলি দেখি পূব আকাশে জেগে উঠেছে সূর্যি মামা। আর তার কিছুক্ষণ পরেই পাহাড়ের বুক চিরে মাথা উঁচু করে জেগে রয়েছে আমাদের বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা। যেতে আসতে আমি এই টুরিস্ট নিয়ে যেতে আসতে অনেকবার পেয়েছি এই রাস্তায়। লেপার্ডও পেয়েছি, হাতিও পেয়েছি দিনের বেলায়, মানে সেটা মাঝে মাঝে বেরিয়ে যায়, মাঝে মাঝে এপার থেকে ওপারে যায় তখনই দেখতে পাই। নিউবাল জংশন থেকে আমাদের পূর্ব নির্ধারিত গাড়িতে করে যখন যাচ্ছিলাম ড্রাইভার দাদার মুখ থেকে জানতে পারলাম এই তরাইয়ের জঙ্গলের ভেতরের ভয়ঙ্কর অবস্থার কথা। কি নেই এই জঙ্গলের মধ্যে? হাতি, লেপার্ড, ময়ূর সবই আছে। তা কখনো কখনো এরকম গাড়ির সামনে নাকি চলে আসে। যদিও তা দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু এই সবুজকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। সবুজের বুক ছিঁড়ে এই কালো রাস্তা দিয়েই আমাদের ছিল গন্তব্যের পথ। পাহাড়, জঙ্গল, জনপদ, তারই মাঝখানে কখন যে আমাদের সামনে এসে হাজির হয়েছিল চায়ের বাগান তা আমরা বুঝতে পারিনি। আর তা দেখতে দেখতে আমরা রাস্তার কোনো কষ্টই অনুভব করতে পারিনি। আমরা এগিয়ে চলেছিলাম পাহাড়ের বুক চিরে সরপিলাকার রাস্তা ধরে। নিউমল জংশন থেকে লাভা, রিসপ পার হয়ে কাগে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। নিউমল জংশন থেকে আমরা প্রাইভেট কারে করে পৌঁছেছিলাম। আপনারা চাইলে শেয়ার কার করে পেডং পর্যন্ত যেতে পারেন এবং পেডং থেকে প্রাইভেট কারে করেই আপনাকে সেখানে পৌঁছাতে হবে। কাগে পর্যন্ত কোনো শেয়ার গাড়ি যায় না। আর কালিম্পং থেকে কাগের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। নিউমল জংশন থেকে লাভা, রিসপ যাওয়ার রাস্তায় আম্বিয়াক মনাস্ট্রি এবং আম্বিয়াক টি গার্ডেনের ভেতর দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গিয়েছিলাম চেলখোলা নদী এবং চেলখোলা ঝর্ণাতে। ছোট্ট পাহাড়ি ঝর্ণার যে রূপ অফুরন্ত হতে পারে তা এখানে না নামলে হয়তো বুঝতে পারতাম না। আমার দেখা প্রথম কাঞ্চনজঙ্ঘা, যা ভ্রমণ পিপাসু বাঙালিরও অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। শহরের কোলাহল ছেড়ে ভ্রমণ পিপাসুরা এখন হোমস্টের খোঁজে, যেখানে থেকে বাড়িতে থাকার অনুভূতি এবং বেডে বসে বা শুয়ে কাঞ্চনজঙ্ঘার রূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা কালিম্পংয়ের কাগেতে এমনই একটি নির্জন হোমস্টের সন্ধান পেয়েছিলাম। এই ভিডিওতে সেখানে থাকার অনুভূতি, কাঞ্চনজঙ্ঘা দেখা, ক্যাম্প ফায়ারের আনন্দ, দেদার খাওয়া দাওয়া আর সঙ্গে পারিপার্শ্বিক জায়গায় পায়ে হেঁটে ঘুরে বেড়ানো, এসবই চেটেপুটে আস্বাদন করেছি। আপনারাও আস্বাদন করতে চাইলে সঙ্গে থাকুন, কথা দিচ্ছি বঞ্চিত করব না। এটি কাগে হানিকম হোমস্টে। এই হোমস্টেটি এমন একটি অববিট হোমস্টে যা চারিদিক প্রাকৃতিক সবুজে ঘেরা। পাহাড়ের ওপরে একটি মাত্র হোমস্টে। নির্জনে নিভৃতে প্রিয়জনের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইলে এর থেকে ভালো স্থান হতে পারে কি? পাহাড় লালিত ঘন অরণ্যের বুকে এ যেন আমারই এক টুকরো নিভৃত গৃহকোণ। ঝুলে থাকা খোলা বারান্দা দিয়ে আপনি একটু এগিয়ে গেলেই পৌঁছে যাবেন আপনার নির্ধারিত বেডরুমে। এটি 3 নম্বর বেডরুম, যার মধ্যে আছে 2টি বড় বড় বেড। 2-4 জন শোয়া যায়। বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুমটি। চার্জিংয়ের সুবিধার জন্য এখানে রয়েছে একটি সুন্দর পোর্ট আর আছে একটি সুন্দর আয়না। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে একটি বেসিন সহ রয়েছে অত্যাধুনিক একটি কমোড এবং গিজারের ব্যবস্থা। এই ঘরটির সবথেকে বড় বৈশিষ্ট্য কি জানেন? বিছানায় বসে বা শুয়ে জানালা দিয়েই আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ। আর ব্যালকনিতে বসে দিন এবং রাতের কাঞ্চনজঙ্ঘাকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এগুলি মৌচাকের বাক্স, এর ভেতর মধু পাওয়া যায়। মোটামুটিভাবে জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ এই মধুটি পাওয়া যায়। পাহাড়ে 3টি ধাপ জুড়ে রয়েছে এই হোমস্টেটি, যার নিচের ধাপেতে রয়েছে কংক্রিটের বাড়ি। দ্বিতীয় ধাপে ফাঁকা জায়গা আছে, তবে এখানে 4টি টেন্ট ফেলার ব্যবস্থা আছে। যারা টেন্ট ভালোবাসেন তারা অতি সহজেই থাকতে পারবেন। আর সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে আপনি 360 ডিগ্রি ভিউ পেতে পারেন, যা দূরে দেখতে পেতে পারেন নেওড়া ভ্যালি রেঞ্জ আর উত্তর দিকে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত রেঞ্জ। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মাঝে 1 বা 2টি দিন যাপনের আদর্শ জায়গা বলতে পারেন এটি। যারা সঙ্গীত চর্চা করেন তাদের জন্য এখানে কিন্তু রাখা আছে গিটার। রাতে এই পাহাড়ের চূড়ায় ক্যাম্প ফায়ার, বারবিকিউ সহযোগে একটু গিটার বাজিয়ে অফুরন্ত আনন্দ নিতে পারবেন। বিকালের দিকে কাগে হানিকম হোমস্টে থেকে পায়ে হেঁটে আপনি ঘুরে দেখে নিতে পারেন বিজয়রানী গির্জা এবং মারিয়া বস্তি। হোমস্টে থেকে যার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। হোমস্টে থেকে 500 মিটার এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই কাগে বাজার। সপ্তাহে মাত্র 3 দিন বসে এই বাজার। স্থানীয় মানুষ এই 3 দিনের মধ্যেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নেন। কাগে বাজার থেকে একটু এগিয়ে ডান দিকে যে ঢালাই রাস্তাটি উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়ে 500 মিটার হেঁটে গেলে আপনি পৌঁছে যাবেন মারিয়া বস্তিতে। প্রায় 1200 মিটার চড়াই উতরাইয়ের পর আমরা এসে পৌঁছেছিলাম এইরকম একটি সমতল ফুটবল গ্রাউন্ডে। বিজয়রানী গির্জার তত্ত্বাবধানে এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হয়। স্বাস্থ্যকেন্দ্রটি মূলত ক্লোনি সিস্টারেরাই পরিচালনা করে থাকেন। এখানে আরেকটি বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন ঔষধি গাছের বাগান। স্যার ফেডরিক এই ঔষধি গাছের বাগানের বর্তমান রক্ষণকর্তা। শোনা যায় দূর দূরান্তের মানুষ এখানে আসেন রোগ নিরাময়ের জন্য। এই ঔষধি গাছের সাহায্যেই তারা রোগ নিরাময় করেন এবং বাড়ি ফিরে যান। জায়গাটি যেমন শান্ত স্নিগ্ধ নির্মল তেমনি এখানকার মানুষজন এবং শিশুগুলিও নিষ্পাপ ফুলের মতো পবিত্র এবং সুন্দর। क्या नाम है? पीयूष। पीयूष कहाँ से आया? आरामबाग हुगली। कहाँ आया जानते हो? कहाँ आया? यहाँ पर घूमने आया हो। पीयूष के पास? यस। फेसबुक पे ना डाला? फेसबुक के पास। तुम्हारा नाम क्या है? साहिल। साहिल क्या नाम है? आदित्य। मेरा नाम दोस्त। इसका हमारा दोस्त। आया दोस्त का कैप्टन। कैप्टन है। कैप्टन क्या नाम है? मेरा नाम टेरेंस। टेरेंस ओके। तुम्हारा नाम? जेम्स। जेम्स हेलो। इधर हॉस्टल किधर है और क्या है इधर? ग्रोटो को किधर है? चर्च से होती है कितना दूर? कितना दूर? वहाँ पर क्या होता है? प्रेयर ओके। क्राइस्ट वो कौन है? उधर 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 जो है ना वो कौन है? जीसू। वो कौन है? तुम्हारा गॉड। आ जाओ। প্রাণোচ্ছল এই শিশুগুলির সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বিজয়ারানী গির্জাতে। फिफ्टीन्थ अक्टोबर 1891 रेभारेंड फ्रेंच फादर एम हेवारगल्ड प्रतिष्ठा करें এই বিজয়ারানী গির্জাটি। বিজয়ারানী পরিষদে এখন 25টি ইউনিট রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই প্রতিকৃতিটি রেভারেন্ড ফ্রেঞ্চ ফাদার এম হেভারগল্টের। বিকালের ছুটি ঘোষণা করে সন্ধ্যা নেমে এসেছিল নিঃশব্দ পদে। এখান থেকেও দেখে নিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত রেঞ্জ। সন্ধ্যা নামতেই আমরা পায়ে পায়ে ফিরে এসেছিলাম হোমস্টেতে আর পাহাড়ের চূড়ায় প্রস্তুতি নিয়েছিলাম ক্যাম্প ফায়ারের। পাহাড়ের টেম্পারেচার তখন 7°C। এই রকম সময় ক্যাম্প ফায়ারের উষ্ণ অভ্যর্থনা আমাদের আমোদিত করেছিল। এখানে এসে যদি বারবিকিউর স্বাদ নিতে চান তাহলে এদেরকে অন্তত ঘন্টা 2-3 আগে জানিয়ে রাখতে হয়। আমরা জানিয়ে রেখেছিলাম। সেই মতো এখানকার যিনি ইনচার্জ আছেন সাইমনজি সমস্ত ব্যবস্থা সুন্দর করে করে রেখেছিলেন। পাহাড়ের চূড়ায় নির্জন হোমস্টেতে এই ধরনের বারবিকিউ খেতে চাইলে আপনাকে তো একদিন আসতেই হবে এই হোমস্টেতে, তাই না? এ প্রসঙ্গে বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমার নিজস্ব আনন্দ এবং ভালো লাগার জায়গা থেকেই তৈরি করেছি। রাতের পাহাড়ের উত্তর দিকে তাকালে একের পর এক পাকিয়াক পেডাং লেনচ লিংচে সিকিমের এরকম অনেক বিস্তীর্ণ গ্রাম জনপদ দেখতে পাবেন। আর দূরের ওই আলোগুলি দেখলে মনে হয় কোনো এক নক্ষত্র জগতে ভেসেছিলাম হয়তো। সকালের প্রথম সূর্য যেন কাঞ্চনজঙ্ঘার মাথায় সোনার মুকুট পরিয়ে দিচ্ছে। শুনেছিলাম পাহাড়ে বারবার গেলে কোনো এক সময় কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে ধরা দেয়। আমরা এদিক থেকে লাকি, কারণ প্রথম দেখাই ছিল আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। হোমস্টের জানালা দিয়ে রাতের ভোরের এবং প্রথম সকালের কাঞ্চনজঙ্ঘা এত স্পষ্টরূপে দৃষ্টিগোচর হবে তা স্বপ্নেও ভাবিনি। এটা হয়েছে বোধহয় হোমস্টেটির যথাযথ অবস্থানের জন্য, যেখান থেকে সারা দিন কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে আর তার সাথে সূর্যোদয় ও সূর্যাস্তও আমাদের হতাশ করেনি। এটি হোমস্টের ক্যান্টিন। ক্যান্টিনে খেতে খেতেই আপনি দেখতে পাবেন সুবিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। সুস্বাদু খাবার পরিবেশনের পাশাপাশি এনাদের আচার আচরণও যেন কোথাও একটা পাহাড়ি প্রসন্নতায় মোড়া। এনাদের আচরণ আমাদের আপ্লুত করেছে। আমরা গিয়েছিলাম স্বস্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে, যার কর্ণধার নিজে আমাদের সাথে উপস্থিত ছিলেন। তিনি নিজে আমাদের খাবার সার্ভ করে দিচ্ছেন। হোটেলের ইনচার্জ সাইমনজির সাথে কথা বলে বেশ কিছু তথ্য পেলাম, সেগুলো আপনাদেরকে বরং সরাসরি শোনাই। ये साइमन जी है, हनीकॉम्ब होमस्टे का इंचार्ज है। तो जो लोग घूमने आएंगे इसका खासियत क्या है इस जगह पर? यहाँ का कागी का मेन ही आपका मेरा अट्रैक्शन है। आपका मेनली कंचनजंगा मिलेगा और आपका सनसेट अच्छे से मिलता है, 360 व्यू मिल जाएगा। और यहाँ से आप लोग का हम लोग का मेनली पैकेज इस टूर सीखी आपका वो भी यहाँ से कर सकते हैं। जैसे कि आपका 3 नाइट 4 डेज 4 नाइट 5 डेज का जो पैकेज होता है उसमें यहाँ इंक्लूड करके कर सकते हैं। उसमें भी 1 नाइट स्टे कर सकते हैं। और ये आपका यहाँ से रास्ता है, एक रास्ता है रिशॉप से आता है। फ्रॉम रिशॉप 7 किलोमीटर आपका हाफ एन आवर लगेगा। और पेदोंग बाजार से एक रास्ता है। पेदोंग बाजार से आपका अप्रोक्सली 14 किलोमीटर है। 14 किलोमीटर आपका 40 मिनट्स अप्रोक्सली लग जाएगा। फिर आप एक रास्ता है वो डायरेक्ट सिक्किम चला जाता है। यहाँ से आपका रेनॉक बाजार एक्चुअली पहुँच जाएगा, हाफ एन आवर पे पहुँच जाएगा। और यहाँ से रह के आप आरीटार साइटिंग कर सकते हैं। यहाँ से रह के आप रिशॉप साइटिंग कर सकते हैं, कोलाहाम छांगे फॉल्स। यहाँ से बैठ के आप ऋषिप खोला सिल्लरी गाँव ये सब साइटिंग कर सकते हैं। और यहाँ का ठहरने के लिए जो कॉन्टैक्ट नंबर है आपके साथ कॉन्टैक्ट कैसे करेंगे? मेरा नंबर है आपका 9002774685 900277468 ये मेरा कॉन्टैक्ट ईमेल आईडी और वेबसाइट है आपका जी। आपका मेरा जो फेसबुक पेज है, गूगल मैप वगैरह है, और आपका जो आपका ईमेल आईडी वो जो चीज़ जिसे किसी में भी आप लोग मैसेज कर सकते हैं। और आपका जैसे कि आप गूगल में कागे हनीकॉम्ब लिखने से भी आपको मिल जाएगा। और मैप्स पे देखेंगे भी तो आपका मैप्स मेरा कॉन्टैक्ट नंबर डिटेल्स वगैरह सब कुछ मिल जाएगा। और मेरा जो नंबर था उसी में मेरा व्हाट्सएप भी है, कॉल भी उसी में है। उसमें व्हाट्सएप करने से भी हो जाएगा, कॉल करने से भी हो जाएगा। हम लोग इंस्टेंट आप लोग को मतलब रिप्लाई देंगे। बॉनफायर बारबेक्यू ये सब भी होता है। आपका बॉनफायर ऊपर में जो व्यू पॉइंट है वहाँ पे सब लोग अरेंजमेंट हो जाता है। कैंपिंग फैसिलिटी भी है। कैंपिंग का आपका वो कैंपिंग का भी आपका फूडिंग लॉजिंग सिस्टम से आता है। 1200 पर नाइट में आपका फूडिंग एंड लॉजिंग आता है। ओके, थैंक यू, बहुत अच्छा लगा आपके मिलके। ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে পড়তে পারেন গোর্খে খোলা নদী দেখতে। পায়ে হেঁটে অবশ্য যাওয়া সম্ভব নয়, ব্যক্তিগত গাড়ি নিয়ে আপনি পৌঁছে যেতে পারেন। যেতে যেতে সকালের এই আলো ছায়ার খেলা আপনাকে আমোদিত করবেই করবে। ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি আপনার ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। অপিট কালিম্পংয়ের অন্যান্য ভিডিওগুলি দেখতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে রাখুন। কথা দিলাম, আপলোড করলে প্রথম নোটিফিকেশান আপনাকেই পাঠাবো। আর হ্যাঁ, কিছু জানার থাকলে কমেন্ট বক্স খোলা থাকছে। চলুন এবার যাওয়া যাক গোর্খে খোলার দিকে। ট্যুরিস্টদের রেডারে এই গোর্খে খোলা বিশেষ আকর্ষণের জায়গা করে নিয়েছে। পাহাড়ি এই ছোট্ট নদীটি গোর্খে নামেই পরিচিত, যেটি পশ্চিমবঙ্গ এবং সিকিমের প্রাকৃতিক বর্ডারে পরিণত হয়েছে। কাগে হানিকম হোমস্টে থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সবুজে ঘেরা এই ছোট্ট নদীটির নির্জনতা এবং তার বয়ে যাওয়া শব্দ মনকে প্রসন্ন করে। আপনি চাইলে কিছুক্ষণ নদীর ধারে পাথরের ওপর বসে জলে একটু পা ডুবিয়ে আপন মনে হারিয়ে যেতে পারেন নদীর সাথে।